নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে ভারতের টি নাইনটি ট্যাঙ্কে বসছে থার্ড জেনারেশন মিসাইল সিস্টেম ভারতের হাতে থাকা অত্যাধুনিক টি নাইনটি ট্যাঙ্কে আরও বেশি করে রণসজ্জায় সজ্জিত করতে নয় উদ্যোগ নিল কেন্দ্র এবার এই ট্যাঙ্কের আক্রমণ ক্ষমতা বাড়াতে এতে বসানো হচ্ছে থার্ড জেনারেশন মিসাইল সিস্টেম বর্তমানে এই ট্যাঙ্কে রয়েছে লেজার গাইডেড আইএন ভিআর মিসাইল সিস্টেম সূত্রের খবর এবার সেই সিস্টেম সরিয়ে বসানো হবে থার্ড জেনারেশন গান লঞ্চড মিসাইল এই সংক্রান্ত প্রজেক্টের নথিতে বলা হয়েছে বর্তমানে এই ট্যাঙ্কে থাকা মিসাইল সিস্টেম আপগ্রেড করা অত্যন্ত জরুরি রাশিয়ার তৈরি এই টি নাইনটি ট্যাঙ্কে তাই বসানো হচ্ছে নতুন প্রযুক্তি ও উন্নত মানের মিসাইল সিস্টেম নতুন সিস্টেমে দিনে কিংবা রাতে অন্ধকারে আট কিলোমিটার দূরে থাকা শত্রুকে আঘাত করতে পারবে মিসাইল ট্যাঙ্কে থাকা একশো পঁচিশ এম গান ব্যারেল থেকে হবে ফায়ারিং মিসাইল সিস্টেম বসানোর পাশাপাশি অন্য একটি প্রোজেক্টে এই ট্যাঙ্কে মডিউলার ইঞ্জিনও বসাবে ভারতীয় সেনা যাতে বেশি উচ্চতায় যুদ্ধক্ষেত্র কোনো সমস্যা না হয় এছাড়াও সেনাবাহিনীর আক্রমণ ক্ষমতা বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক প্রতিবেশী শত্রু দেশের কথা মাথায় রেখেই এইসব উদ্যোগ নেওয়া হচ্ছে গত মাসে সরাসরি প্রয়োজনীয় অস্ত্র কেনার ক্ষমতা সেনাবাহিনীকে দিয়েছে কেন্দ্র কেন্দ্রের তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে দেশের সেনার ভাইস চিফের তরফ থেকে জানানো হয়েছে অস্ত্রের অভাব মেটাতে চল্লিশ হাজার কোটি টাকার হার্ডওয়্যার বানানো হচ্ছে এছাড়া অস্ত্র কেনার প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে শেষ করতে চাইছে সরকার গত বৃহস্পতিবারই ছয়টি অ্যাপাচি হেলিকপ্টার পেয়েছে ভারত